হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল 247 বেঙ্গলি। আমি অপূর্ব, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে স্পোকেন ইংলিশের ক্লাস। আজকে আমরা দৈনন্দিন ব্যবহৃত এরকম 10টা কথা আজকে আমরা ইংরেজিতে শিখে নেব, যেটা আমরা ইংরেজিতে বলতে পারি এবং সেগুলো প্র্যাকটিস করলে আস্তে আস্তে আমাদের স্পোকেন ইংলিশ আরও ভালোভাবে ইম্প্রুভ করবে। কারণ আমরা দৈনন্দিন জীবনে যে কথাগুলো বলি সেখানে যদি আমরা ইংরেজি ব্যবহার না করি তাহলে কিন্তু আমাদের স্পোকেন ইংলিশ কখনো ইম্প্রুভ হবে না। তোমরা আজকে যে কথাগুলো সেগুলো শিখে নেবে, শিখে নিয়ে বাড়িতে সবার সাথে এভাবে ইন্টারঅ্যাক্ট করার চেষ্টা করবে। বন্ধু বান্ধব, বাড়িতে বাবা মা, দাদা বোন ভাই সবার সাথে ইন্টারঅ্যাক্ট করার চেষ্টা করো, অথবা তুমি সেলফ ইন্টারঅ্যাকশনও করতে পারো মিরর বা ভিডিও দিয়ে, বা যে কোনো কারোর সাথে তুমি এই কথাগুলো তুমি বলতে পারো। তো আমরা বিভিন্ন সিচুয়েশন আজকে আমরা নিয়ে এসেছি, সেই সিচুয়েশনগুলোকে নিয়ে আমরা একটু বিশ্লেষণ করব এবং সেগুলোকে কীভাবে বলা যায় সেগুলো আমরা একটু দেখব। ঠিক আছে, তাহলে চলো আজকে তাহলে শুরু দেখে নেওয়া যাক। আজকে আমাদের 77% ডিসকাউন্ট চলছে উইথ ডাবল ভ্যালিডিটি। তোমরা আমার কোড Y210 বা Y210 এই কোডটা তোমরা ইউজ করতে পারো। তোমরা যে কোনো কোর্স, লাইভ ক্লাসেস, মাহাপ্যাক ভিডিও কোর্স, টেস্ট সিরিজ, ইবুক, বুক যে কোনো কিছু তোমরা কিনতে পারো, এই কোড দিয়ে তোমরা 77% ডিসকাউন্ট পাবে উইথ ডাবল ভ্যালিডিটি। চলো এবার আমরা শুরু করি আজকের আমাদের কোট অফ দ্য ডে। আজকের আমাদের কোট অফ দ্য ডে হচ্ছে বিলিভ ইন ইউর সেলফ অ্যান্ড এনিথিং ইজ পসিবল। নিজের উপর বিশ্বাস করো এবং যেগুলো তুমি ভাবছো যে ইম্পসিবল, সেগুলো সম্ভব নয়, সেগুলো অবশ্যই সম্ভব হবে, সেগুলো সবই পসিবল হবে। আজকে তাহলে আমরা শুরু করি যে ডেইলি ইউজ ইংলিশ সেন্টেন্স। প্রথমে আজকে সিচুয়েশনটা হচ্ছে, যদি কোনো দুই বন্ধু বা তুমি তোমার বন্ধু বন্ধুর সাথে অনেকদিন পর দেখা হলো, খুব ভালো বন্ধু, সবাই খুব আনন্দিত, তাহলে তুমি প্রথমে কী বলবে? হ্যাঁ ঠিক আছে, প্রথমে বলতে পারো গুড মর্নিং, বা যখন দেখা হলো তোমার সাথে, মনে রাখবে যখন কারো সাথে প্রথমবার দেখা হচ্ছে দিনে তুমি তখন গুড মর্নিং বলবে। দিনের আলো থাকতে যখন তুমি প্রথম কারো সাথে দেখা হলো তখন তুমি সবসময় গুড মর্নিং বলবে। নেক্সট হচ্ছে আমি ওকে বলতে পারি নাইস টু মিট ইউ, তোমার সাথে দেখা হয় খুব ভালো লাগলো। এটা তুমি অচেনা মানুষকেও বলতে পারো, ধরো কোনো একটা নতুন বন্ধুর সাথে দেখা হলো, অন্য কোনো বন্ধু আলাপ করিয়ে দিল, তুমি বলে নাইস টু মিট ইউ, তোমার সাথে দেখা হয় খুব ভালো লাগে। অচেনা চেনা দু ক্ষেত্রে তুমি এটা ইউজ করতে পারো। নেক্সট হচ্ছে আমাদের হাউ আর ইউ, তুমি কেমন আছো, এটা খুবই সহজ ব্যাপার, এটা আমরা জানি হাউ আর ইউ। এবং তারপরে এটাও বলতে পারি কিরে তোর তো অনেকদিন দেখা নেই, লং টাইম নো সি, এভাবেও তুমি বলতে পারো, মানে হচ্ছে তোর তো অনেক দিন ধরে দেখা নেই, তুই কোথায় আছিস, তোর খবর কী। তাহলে এইভাবে আমরা যখন কোনো মানুষের সাথে অনেকদিন পর দেখা হলো সেক্ষেত্রে আমরা লং টাইম নো সি করতে পারি। বাকি উপরেরগুলো তুমি যে কোনো অচেনা মানুষের সাথে দেখা করে বলতে পারো। তুমি সাধারণত ফ্রেন্ডের সাথে যখন দেখা করছি তখন আমি এই চারটা সেন্টেন্স অবশ্যই ব্যবহার করতে পারি। এবারে চলে আসি, আমরা অনেক সময় বলে থাকি যেমন আপনার ইচ্ছে, বলে না যে ঠিক আছে তুই যা ইচ্ছা কর, বা যেমন তোমার ইচ্ছে। তো সেটা আমরা কীভাবে ইংরেজিতে বলব? আমরা বলতে পারি অ্যাজ ইউ উইশ অর অ্যাজ ইউ প্লিজ। আমরা এই দুভাবেই কিন্তু এই কথাটাকে আমরা এক্সপ্রেস করতে পারি, অ্যাজ ইউ উইশ অর অ্যাজ ইউ প্লিজ। অ্যাজ ইউর উইশ নয়, অ্যাজ ইউ উইশ, ঠিক আছে, অ্যাজ ইউ উইশ তুমি এভাবে করতে পারো, বা তুমি করতে পারো অ্যাজ ইউ উইশ, যেমন আপনার ইচ্ছে অ্যাজ ইউ উইশ, বা তুমি বলতে পারো অ্যাজ ইউর উইশ, এটাও তুমি করতে পারো অ্যাজ ইউর উইশ, অথবা অ্যাজ ইউ উইশ অর অ্যাজ ইউ প্লিজ। ঠিক আছে, তো আমরা তিনভাবে এভাবে এই কথাটাকে বলতে পারি। নেক্সট হচ্ছে আমাদের যে কথাটা, অনেক সময় আমাদের দেরি হয়ে যায়, এ বাবা দেরি হয়ে গেল, তখন অফিসে গিয়ে কী বলি, সরি আমার একটু দেরি হয়ে গেল, তাই না? তো সেটাকে আমরা কী বলতে পারি, দুঃখিত আমার আসতে একটু দেরি হলো। তো আমরা এটাকে ইংরেজিতে বলবো ওহ আই এম সরি আই গট এ বিট লেট। তো আমরা এইভাবে কথাটা বলতে পারি আই গট এ বিট লেট, আমি একটু দেরি হয়ে গেল আমার আসতে, দুঃখিত আমার আসতে একটু দেরি হলো। তো এই কথাটা আমরা এভাবে বলতে পারি ও আই এম সরি আই গট এ বিট লেট, আই অ্যাম লেট এভাবে তো বলাই যায়, কিন্তু এটা তোমরা বললে আরও বেশি ভালো করে ফর্মাল বা অফিসিয়াল লাগে, দুঃখিত আমার আসতে দেরি হলো, ও আই এম সরি আই গট এ বিট লেট। তো আমরা যখন কোথাও যেতে দেরি হবে তখন সেক্ষেত্রে ও সরি আই অ্যাম লেট, আই অ্যাম এ বিট লেট কথাটা বলে না, আই গট এ বিট লেট, অনেকেই বলে আই অ্যাম এ বিট লেট, আই অ্যাম এ বিট লেট হবে না, করতে হবে আই এ লিটল বিট লেট, আই অ্যাম লিটল বিট লেট, এভাবে অনেকে বলে, কিন্তু কথাটা হচ্ছে আই গট এ বিট লেট। তো আমরা যখন ইংরেজি বলবো আমরা এরকম ফর্মাল ইংলিশ ইউজ করার সময় অফিসে এইভাবে কথাটাকে ইউজ করব। চলে যাবো এবারে আমাদের, আমরা যখন কাউকে একটু রিকোয়েস্ট করি দাদা একটু ধীরে কথা বলবেন, বুঝতে পারছি না কিছু,
যেমন এই ছেলেটি বলছে বুঝতে পারছে না, যদি একটু ধীরে বলেন তাহলে ভালো হতো, তোমরা বলো স্যার একটু ধীরে বলেন আস্তে বলেন। তো সেক্ষেত্রে উড ইউ প্লিজ স্পিক স্লোলি, আর ইউ প্লিজ স্পিক স্লোলি কখনো হয় না, কথাটা হয় উড ইউ প্লিজ। অনেকেই আর ইউ প্লিজ করে দেয়, এই আর ইউ প্লিজটা ভুল। বা তুমি অনেকে ডু ইউ প্লিজও করে দেয়, ডু ইউ প্লিজ স্পিক স্লোলি, এই দুটো এক্সপ্রেশনই ভুল। আমাদের করতে হবে উড ইউ প্লিজ স্পিক স্লোলি, কারণ কি যখন আমরা কোনো রিকোয়েস্ট করছি তখন সেক্ষেত্রে সে রিকোয়েস্টটা সে মানবে কি মানবে না আমি জানি না। ডু ইউ প্লিজ স্পিক স্লোলি যখন বলি তখন খুব অর্ডার লাগে, নট ফর্মালি, তো আমরা উড ইউ প্লিজ স্পিক স্লোলি বলি। যেরকম যে আপনি কি চা পছন্দ করবেন, তখন সেক্ষেত্রে আমরা কি বলি, তখন আমি বলি যে উড ইউ প্লিজ, বা তুমি উড ইউ প্লিজ না, উড ইউ লাইক টু হ্যাভ সাম টি, উড ইউ লাইক টু হ্যাভ সাম টি, মানে তুমি আপনি কি একটি চা নেওয়া পছন্দ করবেন বা আপনি কি চা খাবেন একটু, তখন উড ইউ লাইক টু হ্যাভ সাম টি, আমরা এভাবে বলতে পারি কথাটা। তো আমরা যখন কাউকে কোনো রিকোয়েস্ট করছি উড ইউ প্লিজ দিয়ে বললে অনেক বেশি ফর্মাল লাগে, তো আমরা এভাবে বলব। নেক্সট হচ্ছে আমাদের থ্যাংক ইউ, ধন্যবাদ। ধন্যবাদ আমরা অনেকভাবে বলতে পারি, আজকে আমি দুভাবে দেখিয়েছি, একটা তোমরা জানো, যেমন ধন্যবাদ আপনার অশেষ দয়া, তো থ্যাংক ইউ দ্যাটস সো কাইন্ড অফ ইউ, আপনার অশেষ দয়া যখন কথাটা বলি তখন আমরা বলি দ্যাটস সো কাইন্ড অফ ইউ। থ্যাংক ইউ বলতে পারি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, সব হয়, কিন্তু আমরা আলাদা করে যদি কিছু বলতে চাই তাহলে বলতে পারি দ্যাটস সো কাইন্ড অফ ইউ, বা দ্যাটস সো নাইস নাইস অফ ইউ তুমি করতে পারো, দ্যাটস সো নাইস অফ ইউ, দ্যাটস সো সুইট অফ ইউ, আমরা এভাবে বলতে পারি থ্যাংক ইউ এর জায়গাতে। সবসময় যে আমরা থ্যাংক ইউ বলবো তা নয়, আমাদের কাছে অনেক রকম কথা যদি রেডি থাকে তাহলে শুধুমাত্র একটা কথাতে আমরা আটকে যাবো না, আমাদের কাছে অনেক কথা থাকলে আমাদের মধ্যে যে আড়ষ্টতা এটা তোমাদের চলে যাবে। থ্যাংক ইউ হঠাৎ করে মাথায় আসছে না, তখন আমি বললাম দ্যাটস সো কাইন্ড অফ ইউ, দ্যাটস সো নাইস অফ ইউ, দ্যাটস সো সুইট অফ ইউ, তো আমরা এভাবে থ্যাংক ইউ বা ধন্যবাদ জ্ঞাপন করতে পারি। এবারে চলে আসবো আমরা ক্ষমা, ক্ষমার ক্ষেত্রে আমরা কি অনেকভাবে বলতে পারি, যেমন আই আই এম সরি, এটা তো সবাই জানে, আই এম এক্সট্রিমলি সরি, পার্ডন মি, ঠিক আছে, আমরা এভাবেও বলতে পারি আই বেগ ইউর পার্ডন, এটাও বলতে পারি, অথবা সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স, আমরা এই দুভাবেও বলতে পারি, পার্ডন মি তো বলা যায়, পার্ডন মি অবশ্যই বলা যায়, পার্ডন মি, এক্সকিউজ মি, এভাবেও বলা যায়। কিন্তু আমরা নতুন কিছু শিখি, আই বেগ ইউর পার্ডন, সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স, এই জিনিসগুলো আরও ফর্মাল শুনতে লাগে ডেইলি ইউজ ইংলিশ সেন্টেন্সের ক্ষেত্রে। তো এগুলো যখন তোমরা কাউকে ক্ষমা চাইতে যাবে তখন তোমরা এই সেন্টেন্সগুলো ইউজ করতে পারো, আই অ্যাম সরি তো ঠিক আছে, আই বেগ ইউর পার্ডন, সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স, পার্ডন মি, তুমি করতে পারো, ঠিক আছে। তো আমরা সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স, ইটস মাই ব্যাড, এভাবেও করতে পারো, ইটস মাই ব্যাড, এটা আমার ভুল, সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স, ইটস মাই ব্যাড, এটাও তুমি ইউজ করতে পারো। তো আমরা বিভিন্ন রকম ইংলিশ ফ্রেজগুলো আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করি সেগুলো একটু লক্ষ্য রাখতে হবে, এবং সেগুলোই আমরা বাড়ি থেকে যাদের সাথে ইন্টারঅ্যাক্ট করবো তাদের সাথে ব্যবহার করবো, বা তাদের সাথে এই জিনিসগুলো কথাগুলো বলবো, তাহলে দেখবে তোমার মধ্যে কমিউনিকেশনের যে আড়ষ্টটা দাদা ওটা চলে যাচ্ছে, কনফিডেন্স আসলে তোমার মাথার মধ্যে আস্তে আস্তে অনেক রকমের ফ্রেজ, অনেক রকমের সেন্টেন্স তোমার মধ্যে অবশ্যই আসবে। কিন্তু আমাদের রোজ দিন ইন্টারঅ্যাক্ট করার প্র্যাকটিসটা করে যেতে হবে এই কথাগুলো দিয়ে। ধরো এবারে কেউ ডিটারমাইন্ড, তুমি ধরো প্রচণ্ড দৃঢ়বদ্ধ পরিকর, মানে তুমি কাজটা করবেই, দৃঢ়বদ্ধ পরিকর হয়ে রয়েছ, তো এখানে আমরা কী কী করতে পারি, যেরকম কাম হোয়াট মে, যাই হয়ে যাক, যাই আসুক আমি কাজটা করবই, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট, আমি নিজের সমস্ত পুরোপুরি চেষ্টা করব, তা আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট, এইটাও কিন্তু একটা আমাদের দৃঢ়বদ্ধ পরিকর বা ডিটারমিনেশান যখন কারো থাকে সেক্ষেত্রে তুমি ইউজ করতে পারো, যে আমার সামনে যাই হয়ে যাক আমি অবশ্যই ইংরেজি কথা বলা শিখব, ঠিক আছে, কাম হোয়াট মে ইন মাই ওয়ে আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু লার্ন ইংলিশ, তো সেক্ষেত্রে আমরা ডিটারমিনেশান প্রকাশ পাচ্ছে, তো তুমি এইভাবে কথাটা বলতে পারো। তো তোমাদের জন্য আজকে আমার হোমওয়ার্ক হচ্ছে এটা, এই তিনটে যে কথা রয়েছে এগুলো তিনটে আমরা সবসময় ইউজ করে থাকি, তোমার সাহস কী করে হয়, হায় ভগবান
কোনো ব্যাপার নয়। এই তিনটে সেন্টেন্স তোমাকে আমার এই ভিডিওর কমেন্ট বক্সের নিচে তোমাকে ইংরেজিতে কি করে বলবো তোমাকে বলতে হবে। এবং অবশ্যই শুধুমাত্র লিখলে হবে না, এইগুলো শব্দ বা এইগুলো ধরনের যে সেন্টেন্স বা বাক্য সেগুলো তোমাকে বাড়িতে বন্ধু বান্ধব বাবা মা ভাই বোন এদের সাথে ইন্টারাক্ট করতে হবে, বাড়িতে প্র্যাকটিস করতে হবে। তোমাদের নিজেদের বাড়িতে তোমাদের কাছে যা রয়েছে যতটুকু রয়েছে সেটা দিয়ে তুমি ইংলিশ শিখতে পারো, তো সেটাকে তোমরা বাড়িতে রোজদিন করে প্র্যাকটিস করতে হবে। তো আশা করি তোমরা আজকে ক্লাসটা বুঝতে পেরেছো। যেভাবে আমরা কথা বলি বাংলাতে লোকের সাথে একদম ফ্রিলি কমিউনিকেট করি, ওভাবেই ইংরেজিতে ফ্রিলি কমিউনিকেট করো। ভুল হবে, আড়ষ্টতা আসবে, কিন্তু রোজ যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আস্তে আস্তে সেই আড়ষ্টতা কেটে যাবে আমাদের। তো আজকে জন্য এতটাই বন্ধুরা। তোমরা আমার কোড Y210 এই কোডটা তোমরা ইউজ করতে পারো যে কোনো রকম মহাপ্যাক লাইভ ক্লাস ভিডিও কোর্স টেস্ট সিরিজ ইবুক বুকের জন্য। তোমাদের জন্য স্পোকেন ইংলিশ ক্লাসের পেড ক্লাস আসতে পারে যদি তোমরা চাও। যদি তোমরা চাও যে পেড ক্লাস আসুক স্পোকেন ইংলিশে, তাহলে তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা লিখে দিতে পারো যে আমাদের পেড ব্যাচ দরকার পড়বে, অথবা এই ভিডিওর যে ফিডব্যাক ফর্ম রয়েছে ফিডব্যাক ফর্মেও তোমরা লিখে দিতে পারো যে তোমাদের স্পোকেন ইংলিশ ক্লাস লাগবে, তো অবশ্যই আমরা পেড ব্যাচের অ্যারেঞ্জ করবো, অবশ্যই ব্যবস্থা করবো, ঠিক আছে? তো আমার এই কোডটা মনে রাখবে Y210, এটা দিয়ে তোমরা যে কোনো কোর্স পারচেস করতে পারো। তোমরা এই ইংলিশ বইটাও পারচেস করতে পারো, এটা 252 টাকা আমার কোড দিয়ে। Ada247.com এ গিয়ে SSC লিখে সার্চ করবে তাহলে তোমরা ব্যাচটা পেয়ে যাবে। এটা ব্যাচ নয়, এটা একটা বই, খুব সুন্দর বই SSC। এটা দিয়ে তোমরা যদি পারচেস এটা দিয়ে সার্চ করো তোমরা এই বইটা পেয়ে যাবে। এর মধ্যে প্রচুর এক্সারসাইজ আছে গ্রামার ঠিকঠাক করার, 12 মাস ধরে ভ্যালিডিটি। এবং এই দুটো বইতেই তুমি একটা করে প্রিন্টেড বই তোমার বাড়িতে যাবে এবং 20 খানা ইবুক তোমার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। এস ইংলিশ বইটাও ভালো, যারা যারা তোমরা ব্যাঙ্কিং এক্সাম দিচ্ছ বা ইন্স্যুরেন্সের এক্সাম তাদের জন্য বইটা খুবই ভালো, প্রচুর প্রিভিয়াস ইয়ার সলভ করা আছে। এটা তোমরা একটা বই পাবে তোমার বাড়িতে ডেইলি ডেলিভারি এবং 37 খানা ইবুক পাবে। তোমরা আমার কোড Y210 দিয়ে 321 টাকায় তোমরা বইটা পেয়ে যাবে। এটা SE লিখে সার্চ করবে, SE দেখবে প্রিন্টেড এডিশন লেখা রয়েছে একটা বইতে, এস ইংলিশ প্রিন্টেড এডিশন, তোমরা এই বইটা পারচেস করতে পারো। প্রিন্টেড এডিশন লিখলে তবে তোমার বাড়িতে বইটা আসবে, ওই বইগুলো তুমি কিনবে। যেহেতু তোমার প্রিন্টেড বই চাই তাহলে পাশে প্রিন্টেড এডিশন লেখা থাকবে, ঠিক আছে? তোমাদের জেনকম মহাপ্যাক তোমাদের স্টোরে রয়েছে, তোমরা আমার কোড Y210 দিয়ে 1860 টাকায় 2 বছরের জন্য এই ব্যাচটা পেতে পারো। এই মহাপ্যাকের মধ্যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 18 খানা অলরেডি এক্সিস্টিং ব্যাচ রয়েছে, ব্যাচ রয়েছে, ক্লাস নয় ব্যাচ, এতগুলো ব্যাচ এর মধ্যে রয়েছে। এবং WBCS ছাড়া অন্যান্য যে কোনো রকম সরকারি চাকরির যে আমাদের এক্সামে যে ব্যাচগুলো রয়েছে, যেরকম পুলিশের ব্যাচ, CGL এর ব্যাচ, ব্যাঙ্কিংয়ের ব্যাচ, সমস্ত ব্যাচ জেনকম মহাপ্যাকে চলে আসবে। অর্থাৎ WBCS ছাড়া যে কোনো সরকারি চাকরির পরীক্ষার যে ব্যাচ তৈরি হবে সেগুলো জেনকম মহাপ্যাকে নিজে থেকে অ্যাড হয়ে যাবে। এবং এর সাথে তুমি যেগুলো ইবুক এবং তোমার যে টেস্ট সিরিজগুলো রয়েছে সেগুলো তুমি 2 বছর ধরে তুমি অ্যাভেল করতে পারবে, 2 বছর ধরে, ঠিক আছে? তোমরা এটা পারচেস করে নাও, 1999 লাগবে। যদি তুমি ক্রোম থেকে কেনো, অ্যাপ থেকে কিনলে তোমার 1860 টাকা লাগবে। তো ওই তাড়াতাড়ি করে পারচেস করে নাও এই ব্যাচটা। এই ব্যাচের মধ্যে আমারও ইংলিশ ক্লাস আসছে খুব তাড়াতাড়ি, তো তোমরা পারচেস করে নাও, প্রথম থেকে শিখবো। এবং সমস্ত ইন্ডিভিজুয়াল সাবজেক্টের ব্যাচও তুমি এর মধ্যে পাবে, দেরি কিসের, তাড়াতাড়ি করে এটা পারচেস করে নাও। তোমাকে আর কোনো পরীক্ষার জন্য অন্য কোথাও কোথাও WBP ভালো, কোথাও SSC ভালো এগুলো ভাবার দরকার নেই, এখানে সব কিছু তুমি পেয়ে যাবে। তো তোমরা আমার এই Ada247 Bengali, এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম অফিসিয়াল চ্যানেল, তোমরা এখানে অ্যাড হয়ে যেতে পারো যে কোনো রকম আপডেটের জন্য। তোমরা আমাকে ইমেল মেল করতে পারো যে কোনো অসুবিধাতে, APURBA.DASGUPTA@Ada247.com Ada247.com তোমরা এইখানে মেল করে দিতে পারো আমাকে যে কোনো রকম অসুবিধা। তো আজকের জন্য এতটাই বন্ধুরা, অনেক অনেক ধন্যবাদ, চলো গুড বাই।